ভিডিওটি দুদিন আগেকার ভিডিও, মানে অন্য দিনের থেকে আমরা ওই দিন হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, তো ওই 9টা থেকে 9:30 মধ্যে, মানে এমনি দিনে আমরা 10টা 10:30 দিকে করি, আর ওই দিন হচ্ছে 9টা 9:30 মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ছোটোখাটো একটা বার্থডে পার্টি ছিল, মানে আমাদের ফ্ল্যাটেরই একদম ওপরে টুকটাক কেক কাটিং টাটিং হয়েছিলো এই আর কি, তার জন্য ডিনার টিনার কমপ্লিট করে একদম যাওয়া হয়েছিলো, নাহলে ওখান থেকে আসার পর লেট হয়ে যাবে, তারপর ডিনার মানে করাটা অনেক লেট হয়ে যাবে, তো ডিনার করে নিয়েছিলাম। আর ও বার্থডে পার্টি থেকে আসার পর হচ্ছে খুব আবার খিদে পেয়ে গেছিলো, একটু কেক টেক খাওয়া হয়েছে, তারপর বর বলছে খুব খিদে পেয়ে গেছে কী খাওয়া যায় বলো তো, ঘরেও তখন মানে ঘরের খাবার ঠিকঠাক খেতে ইচ্ছে করছিলো না, আমি বললাম হ্যাঁ আমারও খিদে পেয়েছে, তো বললো চলো বিরিয়ানি অর্ডার দিই, তো বসতে বসতেই বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। বিরিয়ানি অর্ডার দেওয়ার 10 থেকে 12 মিনিটের মধ্যে বিরিয়ানিটা চলে এসেছিলো, তারপর ওখানে ছিল ওটা হচ্ছে দম বিরিয়ানি আর রায়তা দিয়েছিলো, আর কোত্থেকে আনা হয়েছে তোমরা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি প্যাকেটে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বিরিয়ানিটা 190 টাকা নিয়েছিল, আমি ভেবেছিলাম 190 টাকা যেহেতু নিচ্ছে মানে কোয়ান্টিটিটা একটু বেশি হবে, মানে অন্যান্য দোকানে 100 টাকা মানে এমনি সাদামাটা দোকানের কথা বলছি 100 টাকা 120 টাকা, আবার অনেক জায়গায় 90 টাকারও আছে, ওইগুলো একজন খেলে যথেষ্ট পেট ভরে যায়, আমি ভেবেছিলাম 190 টাকা যেহেতু একটুখানি কোয়ান্টিটি বেশি হবে ওগুলোর থেকে, কিন্তু আমি মানে বিরিয়ানিটা প্যাকেটটা খোলার পর আমার সত্যি আমি হতাশ হয়ে গেছিলাম, আমি মানে এতটা কম কোয়ান্টিটি দেখে আমলাম বাবা 190 টাকা এইটুকু দিল, মানে তোমারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে, এটা কীভাবে পেটটা ভরবে। তো বর বললো এমনি রাত হয়ে গেছে তো চলো একটু একটু খেয়ে নিই, কিন্তু বিরিয়ানিটা সত্যি কথা বলতে খুব 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 ইয়াম্মি ছিল, মানে এত সুন্দর বিরিয়ানি, মানে খুব সুন্দর ছিল বিরিয়ানিটা।